লাভলি, তুমি আছো? হ্যাঁ। কেউ তো দেখে নাই তো? না না, কেউ দেখে না। আসো আসো আসো। জন্টু, চান্দু এখনো লাভলি রে নিয়ে আসতেছে না কেন? আরে এখনই আসবে, আমার সাথে এখনই কথা হলো। রে চান্দু, এত দেরি হলো কেন? রাতে না একটু প্রবলেম হয়েছিল। এই তুমি আমাকে ধরতেছো কেন বেয়াদব? আবার আমাদেরই লোক। আপনি একটা মেয়ের সাথে এরম করতেছেন কেন? আমার যা ইচ্ছা আমি তাই করবো। না, আপনি এটা করতে পারেন না ভাই। আপনি আমার থাপ্পড় মারান আর যাই করেন, আপনি একটা মেয়ের সাথে এরম করতে পারেন না। শুনেন, আমি আপনাকে কি বলি, ইসলামে নারীদের অনেক সম্মান দেওয়া হয়েছে, তাদেরকে মা এবং বোনের চোখে দেখা হয়। আপনারা এরকম তাদের সাথে ব্যবসার করতে পারেন না ভাই। আপনারা যুবক মানুষ, এ সময় আপনাদের ইবাদত করার সময়, নারীদেরকে রক্ষা করার সময়। তা না করে আপনারা যা করতেছেন তা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর জাহান্নামের শাস্তি অনেক কঠিন হয়। তাই আসুন আমরা মেয়েদেরকে সম্মান করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক খুশি থাকবেন। যান তো এখান থেকে, যান, আপনার মতো অনেক উঁচু দেখছি, যান ওকে নিয়ে যান। আসো বোন, আমি তোমাকে বাইরে নিয়ে যাবো। তার জন্য তোমার শাস্তি হচ্ছে, এই শাস্তি তোমাকে অনন্ত কাল করে ভোগ করতে হবে। আর এখান থেকে তোমার কোনো রক্ষা হবে না, কোনো মুক্তি হবে না। وَلَا يَئُودُهُ